অনেকেই আছেন কথা বলার জন্য খুব স্লিম, হালকা পাতলা এবং ভালো মানের টেকসই একটা ফোনের খোঁজ করে থাকেন। আজকে এমনই একটা ফোনের খোঁজ দেব। এই ফোনটি যেমন স্লিম হবে এবং দেখতে স্টাইলিশ হবে, থাকবে টাচ কিপ্যাড, তাছাড়া কার্বি ডিসপ্লে এবং আদার্স আরও অনেক 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 ফিচার্স আছে। এই ফোনটি দিয়ে কিন্তু আপনি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবেন, এবং এই ফোনটি দিয়ে কথা বলার সময় সাউন্ড লাউড পিছনে যাবে কিনা এই সমস্ত বিষয়ে তথ্য পাবেন। আরো একটা ফোন কিন্তু এটা যে যা প্রথম সব তথ্য পাবেন। কেমন আছেন সবাই? এমডি নিপু আহমেদ চ্যানেল আপনাকে স্বাগতম। আমার হাতে আজকে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন, আপনি জানেন কি যে এই ডিভাইসটি এমন একটি ডিভাইস, এই ডিভাইসটির মাধ্যমেই কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম টাচ কিপ্যাডের সূচনা শুরু হয়েছে। এবং এই ডিভাইসটি এতটা হাইপ ক্রিয়েট করেছিল প্রত্যেকের মুখে মুখে, এবং অনেক সেল হয়েছিল ভাই এই ফোনটি। আজকে এই ফোনটির বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। ফোনটির মডেল আইটেল ম্যাজিক 3। অবশ্যই আইটেল ম্যাজিক 4ও এর পরে বের হয়েছে মার্কেটে, যেটা অনেক সেল হয়েছে আমরা কম বেশি সবাই জানি। আজকে কিন্তু এই ফোনটির বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এবং ভাইরে ভাই দেখতেই পাচ্ছেন, আসলে সেই একটা জিনিস ছিল এখানে, কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে টাচ এবং ডিসপ্লে এবং টাচ অ্যাডজাস্ট করা আছে, এবং একেবারে পুরো কার্বি করা আছে ডিসপ্লেটা, পুরো অ্যান্ড্রয়েড ফিল নিতে পারবেন আপনি এই ফোনটি দিয়ে। তাছাড়া এই ফোনটিতে কিন্তু বাস্তবে সর্বপ্রথম সবাই অ্যান্ড্রয়েডের ফিল নিয়েছিল, আপনিও নিতে পারবেন। এখানে কিন্তু আপনি দুইটা সিম ইউজ করতে পারবেন, ন্যানো সাইজের আর একটা এসডি কার্ড ইউজ করার সুবিধা থাকবে একসাথেই। তাছাড়াও এই ফোনটির ভিতরে কিন্তু পাওয়ার অন অফ কি থাকবে, এই যে থাকছে পাওয়ার অন অফ কি, এবং এতে ভলিউম বাটন থাকবে অ্যান্ড্রয়েডের স্টাইলেই। আপনি মোটামুটি এই ফোনটি দিয়ে কিন্তু অ্যান্ড্রয়েডের ফিল নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন যে পাওয়ার কি দিয়ে আমি অলরেডি ফোনটা ওপেন করলাম। আমরা এই ফোনটিতে 1500 mAh ফিক্সড ব্যাটারি থাকবে। এই ব্যাটারি দিয়ে অনায়াসে আপনি 2 থেকে 2.5 দিন কিংবা 3 দিন চার্জ নিতে পারবেন এই ফোনটিতে। তাছাড়া এখানে ফোনটিতে একটা ক্যামেরা, একটা ফ্ল্যাশ থাকবে। তার পাশেই কিন্তু আমরা ফোনটির স্পিকারটা দেখতে পাচ্ছি, এবং এই ফোনটি একেবারে হালকা পাতলা স্লিম, ধরতে মোটামুটি বেশ কমফোর্টেবলই ছিল, তেমন কোনো সমস্যা হচ্ছিল না। এবং এই ফোনটি কিন্তু আসলেই চমৎকার ছিল। ফোনটিতে প্রোভাইড করা হয়েছে টাইপ বি চার্জিং পোর্ট। তাছাড়া এই ফোনটিতে 3.5 mm হেডফোন জ্যাক থাকবে, আর তার পাশেই কিন্তু মাইক্রোফোনটা থাকবে। আমরা দেখতেই পাচ্ছি যে এই ফোনটির মোটামুটি লকটা একটু খুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন যে এই ফোনটির যে কিপ্যাডগুলো, মোটামুটি ক্লিকই ছিল। তাছাড়া সবচাইতে মজার বিষয় হচ্ছে ফোনটির অক্ষরগুলোর সাইজটা কিন্তু অনেক বড় ছিল। এবং আপনি ফোনটি বাটন প্রেস করার সময় আপনাকে বলে দেবে আপনি কোন অপশনটা অন করতে চাচ্ছেন বা ক্লিক করতে চাচ্ছেন। ভাই সেই লেভেলের ছিল কিন্তু ফোনটা, আমার কাছে কিন্তু যথেষ্ট পছন্দের ছিল এই ফোনটি। এছাড়াও এই ফোনটিতে কিন্তু একটাই স্পিকার থাকবে কথা বলার জন্য, আপনি এই ফোনটা দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। অনেকে আছেন যে প্রশ্ন করেন যে ভাই এই ফোনটার ভিতরে যেমন লাউটে কি সাউন্ড চলে যাবে কিনা। এই ফোনটিতে লাউটে সাউন্ড যাবে, তবে খুবই সামান্য। আপনি ঘন্টার পর ঘন্টা কথা বললে এই ফোনটি দিয়ে বোরিং ফিল করবেন না, এইটুকু নিশ্চয়তা দিতে পারছি। তাছাড়া এই ফোনটির যদি আমরা ফিচারসমূহ এক নজর দেখি, এই ফোনটিতে কিন্তু 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে, এবং এই ফোনটিতে মেসেজ ক্যাপাসিটি থাকবে, আমরা দেখতে পাচ্ছি এখানে 250টা মেসেজ ক্যাপাসিটি থাকবে। এবং এই ফোনটিতে কন্ট্যাক্ট আপনার কল হিস্টোরি এমটি দেওয়া আছে, অডিও প্লেয়ার আছে, আপনি এক ক্লিকে কিন্তু গান শুনতে পারবেন, এবং এফএম রেডিও আছে। মোটামুটি এফএম রেডিওটি কিন্তু স্ট্রং সাউন্ড ছিল, দেখতেই পাচ্ছেন। তাছাড়া ফোনটিতে ক্যামেরা থাকবে। ভাইরে ভাই দুর্দান্ত ছিল কিন্তু ওর ক্যামেরা, আপনি এই ক্যামেরা দিয়ে কিন্তু ছবি তুলতে পারবেন, ভিডিও রেকর্ডও করতে পারবেন খুব সুন্দরভাবেই। এবং এই ফোনটিতে কিন্তু অপেরা মিনি থাকবে। এই অপেরা মিনি দিয়ে কিন্তু আপনি নিউজ পোর্টাল বলেন যা বলেন আপনি এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন বা দেখতে পারবেন। এবং এই ফোনটি দিয়ে কিন্তু আপনার গেমস থাকবে, বেশ কিছু গেমস আমরা দেখতে পাচ্ছি। অবশ্য 5 বার করে ফ্রিতে খেলতে পারবেন,
তারপর কিন্তু এই গেমসগুলো আপনাকে কিনে খেলতে হবে। তবে অনেকে আছেন যে বাটন ফোন দিয়ে গেমস খেলে সময় পাস করেন, তাদের জন্য কিন্তু পারফেক্ট হবে এই ফোনটি। তাছাড়া এই ফোনটির ভিতরে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক অপশন আছে, আপনি ফেসবুক চালাতে পারবেন ফোনটি দিয়ে খুব সুন্দরভাবেই, এবং যেহেতু বাটন টাচ মোটামুটি হেভি ফিল নিতে পারবেন ফেসবুকিং করে এই ফোনটা দিয়ে। তাছাড়া স্মার্ট ট্রান্সফার থাকবে কিন্তু এই ফোনটিতে, খুবই চমৎকার একটা অপশন, অনেকেরই দরকার হয়। ফোনটিতে কিং টকারও থাকবে, আপনি চাইলেই কিন্তু এইটা অন অফ করে নিতে পারেন আপনার যদি পছন্দ না হয়। তাছাড়া সেটিংসে ঢুকলেই কিন্তু আপনার এখানে যে আপনার ডুয়েল সিম, কল ড্রাইভ, কল ওয়েটিং, এ সমস্ত আদার্স অপশনগুলো পেয়ে যাবেন। ফোনটিতে ব্ল্যাক লিস্ট থাকবে, কিন্তু দুঃখের বিষয় ফোনটিতে কিন্তু কোনো হোয়াইট লিস্ট পাচ্ছেন না। তাছাড়া আপনি অটো কল রেকর্ড থাকবে ফোনটিতে, অল কলগুলো কিন্তু আপনি রেকর্ড করতে পারবেন এই ফোনটি দিয়ে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা এসডি কার্ড ভরে নিতে হবে, এবং ফোনটিতে কিন্তু ভাইব্রেশন, আপনার কন্ট্যাক্ট, এ সমস্ত কিছু অপশন দেওয়া আছে খুব সুন্দরভাবে, এগুলো কিন্তু আপনি ফোনটিতে উপভোগ করতে পারবেন। ফোনটিতে ডেট অ্যান্ড টাইম থাকবে, দুইটা ল্যাঙ্গুয়েজ থাকবে, ফ্লাইট মোড থাকবে, এই সমস্ত অপশনগুলো কিন্তু এই ফোনটিতে থাকবে। পাওয়ার অন অফ এবং ব্রাউজার সিলেকশন থাকবে, এলইডি ফ্ল্যাশ ফর অ্যালার্ট থাকবে। আমি আগেই বলেছিলাম যে এই ফোনটিতে কিন্তু এলইডি ফর অ্যালার্ট দেওয়া আছে, আপনি কিন্তু এই অপশনটা ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে। ফোনটিতে ডিসপ্লে একটা ওয়ালপেপার দেওয়া আছে, চাইলে আপনি আরও ওয়ালপেপার সেট করে নিতে পারেন নিজস্ব এসডি কার্ড থেকে। ফোনটি যে কিপ্যাড লক আছে এগুলো কিন্তু অন অফ করতে পারবেন এখান থেকে, ফোনটি সিকিউরিটি লক করে নিতে পারবেন। এখন মূল দেখার বিষয় যে এই ফোনটি নেটওয়ার্ক কেমন থাকবে। একটা ফোন কিন্তু নেটওয়ার্ক খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ভাই, আমি বলতেছি ভাই যে এই ফোনটিতে দুর্দান্ত, মোটামুটি চমৎকার একটা নেটওয়ার্ক পাবেন এবং চমৎকার একটা কল কোয়ালিটি এই ফোনটিতে পাবেন, যে কোনো মানে ঝামেলা ছাড়াই কিন্তু আপনি এগুলো ইউজ করতে পারবেন। তাছাড়া ভিডিও মেকার দেখতে পাচ্ছি আমরা, এখানে আরও কিছু অপশন আছে, ব্যাটারি সেভার আছে এবং ইবুক দেওয়া আছে, ইউজার গাইড আছে, ব্লুটুথ আছে। এই ফোনটিতে এই মোটামুটি অপশন ছিল, এই ম্যাজিক থিরিস মোটামুটি ভাই চমৎকার কিন্তু ছিল। আজকে মোটামুটি এই ফোনটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা। আপনার কাছে এই ফোনটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, যে এই ফোনটি আপনি কি ইউজ অলরেডি করেছেন কিনা। অবশ্য মার্কেটে তেমন একটা খুঁজে এই ফোন পাবেন না, আপনি চাইলে কিন্তু এই ফোনটি আমাদের কাছ থেকে ক্রয় করতেই পারেন। সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি, আপনি অর্ডার করার সময় শুধু খরচটা অগ্রিম দিতে হবে, তারপর ফোন হাতে পেলে আপনি ফোনে টাকা দিতে পারবেন ফোন ইউজ করে চালিয়ে ঘেটে ঘাটে দেখে। এই ছিল আজকের বিস্তারিত, তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।